प्लस फाइव आज हमरा आबार जीके पढ़ब। जीके तुम्हारे आगे बोधहय एक कि दुटो क्लास हो आज हमरा आबार जीके पढ़ब। तुम्हारा जीके बोईटा खोलो। जीके बोई आमी बोले दिच्छी पाता पेज नम्बर 7 पेज नम्बर 7 टाइटल हलो वाइल्ड लाइफ। पेज नम्बर 7 वाइल्ड लाइफ। तो बेर करेछो बेश। एबार देखो आमरा जीके तुमरा आमी जेटा बोले जाबो सेटा तुम बोए लिखे देव सेटा तुमरा संगे संगे लिखे नेबे ता ना होले देरी हो जाबे मुछे गेले तखन आर लिखते पारबे ना। सुतरां तुमरा जीकेटा आगे थेके लिखे नेबे ठीक आछे। बेश ताहले चलो आमरा परेर सातेर पाताय जाई। देखो पिक अप द सुटेबल आंसर्स फ्रॉम द हेल्प बॉक्स टू फिल इन द ब्लैंक्स। पिक अप द सुटेबल आंसर्स फ्रॉम द हेल्प बॉक्स टू फिल इन द ब्लैंक्स। एखाने हेल्प बॉक्सटा आमरा ढेके दिएछि। देखो रबिन इज द नैशनल बार्ड अफ इंगलैंड। एखाने इंगलैंडेर जातीय पाखी कि रबिन। घड़ियाल is the name of fish eating reptiles that have a long snout. They are related to alligators and crocodiles. ঘড়িয়াল বড় এক ধরনের তোমার কুমিরের মতন প্রজাতি আছে, জন্তু আছে যারা মাছ খায়। এরা সরীসৃপ, তাই ফিস ইটিং রেপটাইল। এদের সঙ্গে অ্যালিগেটার, অ্যালিগেটার হলো আমেরিকান কুমির, অ্যালিগেটার এবং ক্রোকোডাইল। ক্রোকোডাইল আমাদের দেশের কুমিরকেও বলে, আফ্রিকার কুমিরকেও বলে ক্রোকোডাইল, বড় কুমির আর কি। এদের সঙ্গে এদের সম্পর্ক আছে, মানে এই প্রজাতির প্রাণী এরা। আচ্ছা ড্রোমেডারি অ্যান্ড ব্যাকটেরিয়ান, ব্যাকটেরিয়ান ড্রোমেডারি অ্যান্ড ব্যাকটেরিয়ান এরা হলো তোমার আর টু মেজর টাইপস অফ ক্যামেলস। এই ড্রোমেডারি আর ব্যাকটেরিয়ান হলো তোমার প্রধান দুটো রকম উটের, উটের দুটো প্রধান রকম। টাস্কস কানেক্ট ওয়ালরাস অ্যান্ড এলিফ্যান্টস। টাস্ক মানে হলো দাঁত, হাতির যেমন দাঁত থাকে বেরিয়ে বাইরে, তেমনি ওয়ালরাস মানে সিন্ধু ঘটকেরও দাঁত থাকে বাইরে। এই এই দাঁতই হলো এদের দুজনের মধ্যে সম্পর্ক। ওয়ালরাসের দাঁতও হাতির মতন বাইরে বেরিয়ে থাকে। স্পাইডার প্রোভাইডেড দ্য ইন্সপিরেশন টু কিং রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস যখন যুদ্ধে হেরে হতাশ হয়ে গেছিলেন তখন এই মাকড়সায় তাকে উৎসাহ জুগিয়েছিল। এর গল্পটা তোমরা জানো নিশ্চয়ই। আচ্ছা জেনেরুক, দ্য জেনেরুক ইজ অ্যান অ্যানিম্যাল হুজ নেম মিনস জিরাফ নেকড ইন সোমালি। জেনেরুক বলে সোমালিতে একটা তোমার জন্তু আছে যার গলাটা জিরাফের মতন। আচ্ছা দ্য বাক ডো অ্যান্ড ফন আর দ্য মেল ফিমেল অ্যান্ড ইয়াং ওয়ান অফ ডিয়ার। বাক হলো তোমার পুরুষ হরিণ, ডো হলো তোমার বাচ্চা হরিণ, আর ফন হলো ডো হলো মেয়ে হরিণ মানে মাদি হরিণ, আর ফন হলো বাচ্চা হরিণ। দ্য জাগুয়ার ইজ এ মেম্বার অব দ্য ক্যাট ফ্যামিলি নেটিভ টু মেক্সিকো অ্যান্ড প্যারাগুয়ে। জাগুয়ার হলো তোমার বিড়াল পরিবারের একটা সদস্য। ইট ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম এ লেপার্ড বাই ইটস ডার্ক রোসেট লাইক স্পটস। এই এদের সঙ্গে তোমার যে লেপার্ডের পার্থক্য হলো এদের গায়ে কালো কালো স্পট থাকে। আচ্ছা অ্যাকর্ডিং টু সুপারস্টিশন মানে তোমার কুসংস্কার অনুসারে কিলিং অ্যান অ্যালবাট্রস, অ্যালবাট্রস এক ধরনের সামুদ্রিক পাখি,
এরা সমুদ্রের উপরে বহু দূর পর্যন্ত উড়ে যেতে পারে। এই পাখি যদি কেউ মারে মানে তাহলে পরে তোমার সেটা ওয়াজ কনসিডার্ড আনলাকি বাই সিম্যান, যারা সমুদ্রে কাজ করে নাবিক, তারপরে তোমার যারা মাছ ধরে সমুদ্রে, তাছাড়া আরও অনেক কর্মচারী আছে যারা সমুদ্রে যারা যাতায়াত করেন সমুদ্রের উপর দিয়ে, তারা এই আলবাট্রস পাখিটাকে মেরে ফেলাটাকে খুব মানে সৌভাগ্য নয় এমন আর কি, হ্যাঁ মানে ভাগ্য খারাপ, দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করে। দ্য কিং ইন্ডিয়ান ইজিপশিয়ান অ্যান্ড ব্ল্যাক নেকড আর অল টাইপস অফ কোবরাজ, কিং কোবরা, ইন্ডিয়ান কোবরা, ইজিপশিয়ান কোবরা আর ব্ল্যাক নেকড কোবরা, এই সবই হলো কোবরা মানে গোখরো সাপের বিভিন্ন প্রজাতি। বেশ তোমরা লিখে নাও এগুলো। ওয়ান হলো রবিন, টু ঘড়িয়াল, থ্রি ক্যামেলস, ফোর টাস্ক, ফাইভ স্পাইডার, সিক্স হলো জেনেরুক, সেভেন ডিয়ার, এইট জাগুয়ার, তারপরে নাইন অ্যালবাট্রস আর টেন কোবরাজ। তাহলে আমরা এবার পরের পাতায় যাব, লিখে নাও তাড়াতাড়ি। আমরা এবার পরের পাতায় যাব। দেখো, দ্য ড্যাশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডিয়ান অ্যান্টিলোপস, ইট ইজ অলসো কল দ্য ব্লু বাক, এটা হলো নীল গাই। অ্যান্টিলোপ মানে হরিণ, হরিণ জাতীয় প্রাণী। তা নীলগাই হলো ভারতের সবচেয়ে বড় হরিণ, এটাকে ব্লু বাকও বলে। আচ্ছা, দি ড্যাশ ইজ সামটাইমস কল্ড এ ব্লাড সাকার অ্যাজ ইট হ্যাজ রেড সুইট। আচ্ছা দেখো, দ্য ড্যাশ ইজ সামটাইমস কল্ড এ ব্লাড সাকার, ব্লাড সাকার মানে যে রক্ত শুষে খায়, অ্যাজ ইট হ্যাজ রেড সোয়েট, এই হিপোপোটামাসের ঘাম, সোয়েট মানে ঘাম, ঘাম হয় লাল রঙের, সেই জন্য একে বলে তোমার যে রক্ত শোষক। ড্যাশ আর মেরিন ক্রিয়েচার দ্যাট ক্যান বি টেমড অ্যান্ড ক্যান ইমিটেট ভয়েসেস টু, এরা এক ধরনের তোমার সামুদ্রিক প্রাণী, এরা পোষ মানে এবং এরা গলা নকল করতে পারে, এরা হলো ডলফিন। রোজ সোয়াম্প মাস্ক চাইনিজ ওয়াটার আর অল টাইপস অফ ডিয়ার, এ রোজ সোয়াম্প মাস্ক অ্যান্ড চাইনিজ ওয়াটার এগুলো সব হলো ডিয়ারের নাম মানে হরিণের নাম। আচ্ছা, ড্যাশ আর সামটাইমস কল দ্য ডেভিলস ডেয়ারিং নিডলস, তোমার এই ড্রাগন ফ্লাইকে কোনো কোনো সময় বলা হয় শয়তান, হ্যাঁ ডেভিল এবং ডেয়ারিং নিডলস মানে শয়তানের সাহসী ছুঁচ, এই বলা হয়। এই ড্রাগন ফ্লাই হলো এক ধরনের ফড়িং, এরা উড়ে বেড়ায়, চারটে পাখা থাকে আর পিছন দিকটা লম্বা থাকে আর সামনেটা মাথাটা মোটা, এই জন্য এদেরকে ড্রাগন বলে, উড়ে বেড়ায় এই জন্য ফ্লাইজ, আর এটাকে বলে শয়তানের সাহসী সুচ। বেশ তোমরা লিখে নাও, প্রথমটা হলো নীলগাই, ১১, ১২ হিপোপোটামাস, ১৩ ডলফিনস, ১৪ ডিয়ার, ১৫ ড্রাগন ফ্লাইজ। এরপর আমরা পরের পাতায় যাব, চট করে লিখে নাও। দেখো, ন্যাশনাল পার্কস, ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অ্যান্ড বার্ড স্যাংচুয়ারিজ আর প্রোটেক্টেড এরিয়াজ ডিক্লেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য প্রিজারভেশন অ্যান্ড প্রোটেকশন অফ প্ল্যান্টস অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস। ন্যাশনাল পার্ক হলো জাতীয় উদ্যান, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ হলো তোমার বন্য জন্তুদের
অভয়ারণ্য অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি, যেটা পাখিদের অভয়ারণ্য, আর প্রোটেক্টেড এরিয়া যেগুলো সংরক্ষিত এলাকা ডিক্লেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার কর্তৃক ঘোষিত সংরক্ষিত এলাকা। কিসের জন্য? না, যেখানে তোমার প্রিজার্ভেশন মানে সংরক্ষণ এবং মানে তোমার প্রোটেকশন মানে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তাদের যাদেরকে না মারে সেই ব্যবস্থা করা। হ্যাঁ, কিসের না? প্ল্যান্টস, গাছপালা, অ্যানিম্যালস, জীবজন্তু এবং পাখি। দিস হেল্পস ইন প্রিজার্ভিং মেনি এন্ডেঞ্জার্ড স্পিসিস। এটা তোমার বহু মানে খুব যারা বিপদগ্রস্ত, মানে এন্ডেঞ্জার্ড মানে হলো তোমার যারা মুছে যাচ্ছে পৃথিবী থেকে, খুব অল্প সংখ্যায় হয়ে গেছে, হ্যাঁ, সেই যে প্রজাতি আর কি, সেই এন্ডেঞ্জার্ড যে স্পিসিস মানে হলো তোমার যে বিলুপ্ত প্রায় মানে অবলুপ্ত প্রায় প্রজাতি, তাদেরকে রক্ষা করার এটা একটা সাহায্য করে তাদেরকে রক্ষা করতে। ক্যান ইউ টেল ইন হুইচ স্টেট দিজ স্যাংচুয়ারিজ অ্যান্ড পার্কস আর সিচুয়েটেড? তোমরা কি বলতে পারো যে এই স্যাংচুয়ারি পার্ক এগুলো কোথায় অবস্থিত? নাম দিদি এক এক করে। পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কেরালা, গির ন্যাশনাল পার্ক গুজরাট, রণথম্ভোর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রাজস্থান, ভরতপুর বার্ড স্যাংচুয়ারি রাজস্থান, কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাঞ্চল, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম, ডাচিগাম ন্যাশনাল পার্ক জম্মু অ্যান্ড কাশ্মীর, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, নাগারহোল ন্যাশনাল পার্ক কর্ণাটক, জলদাপাড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়েস্ট বেঙ্গল, হাজারিবাগ ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ড, আর নন্দনকানন ন্যাশনাল পার্ক উড়িষ্যা। এই পার্কগুলো কোথায় অবস্থিত এইটা জানতে চেয়েছেন, এইগুলো হলো তার উত্তর। ঠিক আছে, তাহলে তাহলে পরে এইগুলো হলো এর উত্তর। উত্তর কিসের উত্তর? না, তোমার বিপন্ন প্রজাতির গাছ, জীবজন্তু, পাখি এদেরকে রক্ষা করার জন্য ভারত সরকার কতকগুলো বনকে অভয়ারণ্য, তারপরে তোমার গিয়ে বার্ড স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্ক ঘোষণা করেছে, যেখানে শিকার করা যাবে না, কোনো জীবজন্তু মারা যাবে না, গাছ কাটা যাবে না। সেই নামগুলো এইগুলো, এবং সেগুলো কোথায় অবস্থিত? না, এই 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 জায়গায় অবস্থিত। লিখে নাও, এক নম্বর কেরালা, দুই হলো গুজরাট, তিন রাজস্থান, চার রাজস্থান, পাঁচ উত্তরাঞ্চল, ছয় আসাম, সাত জম্মু অ্যান্ড কাশ্মীর, আট মধ্যপ্রদেশ, নয় কর্ণাটক, দশ জলদাপাড়া মানে ওয়েস্ট বেঙ্গলে, আর এই এগারো হলো ঝাড়খণ্ডে, আর বারো হলো ওড়িশায়। বেশ, তাহলে আজকের মতো ওইটুকুই থাকলো। আবার সামনে দিন আমরা অন্য কিছু নিয়ে পড়াশোনা করব। গুড বাই, থ্যাংক ইউ।